রং কোথায়? রং এভাবে আরো আপনি ধরেন না, বুঝি না কিছু এই যে রঙের ই দেখা যায়, আচ্ছা বের কর, রংটা কই, রং নেই, রং মিশানো পানি আপনি কোথায় পেলেন? রং মিশানো পানি নিয়ে আসছেন এখান থেকে? ওর রং এখানে মিশাচ্ছে, রংটা বের করেন, নাহলে আপনার জেলে যাবেন, রং বের করেন জেলে যাবেন। এদিকে আসুন, রং বের করেন নাহলে কিন্তু আপনাকে আমরা জেলে দিয়ে যাবো, একদম রং বের করেন। দেখা মাত্র কালোটা মিশে নাই এখনো, ওই যে মিষ্টি হলুদ ওটি মিশে ওটা মানে নতুন করে বসাইছে কালোটা, না এটা আধা ঘন্টা পরে এটা আপনার এই কালার হয়ে যায়, আধা ঘন্টা পরে 10-15-20 মিনিট পর আবার আগের কালার হয়ে যায়, আগের কালার হয়ে যায়, বাতাস উঠে যায়। পানি সহ ঢালেন, পানি সহ ঢালেন, আপনি পানি সহ ঢালেন, হয়ে যাবে। আরে ও জায়গাটা দিতে অক্সিডের ভিতরে ডালি, অক্সিডের ভিতরে পানি সহ ঢালেন, মানুষ না না কক্সি ভাঙা না, বা ঢালেন পানি সহ ঢালেন, মানুষ দেখো আপনি কি বুঝতে পারছেন যে এটা রং? কাস্টমার চার্জ লাল মাছ, লাল চার্জ, লাল মাছ, আপনারা লাল জাতের লাল মাছ, লাল মাছটা নিয়ে আসেন এইভাবে, দেখতে একটু সুন্দরই দেখতে সুন্দর, এটা খাইলে যে আপনারা কিন্তু খাওয়াবে এই পানি, এইটা খাইলে যে আপনার ই হবে, এদিকে তাকান, এটা খাইলে যে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে আপনি জানেন, তাহলে আপনি এটা মানুষকে খাওয়াচ্ছেন মানে। আপনারা এটা খাইলে কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, আপনাদের এত এখন দেশি মনে হয়, আচ্ছা আজকে কত কেজি বিক্রি করছেন? কালোটা দেখলে আপনার আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে এটা চাষের, আর একটু লাল লাল হয়েছে মনে হবে যে দেশি, আপনি এইরকম আজকে কত কেজি বিক্রি করছেন? এক কেজি সত্য বলছেন নাকি? কত কেজি কত কেজি নিয়ে আসছিলেন? কাগজ দেন, কার কাছ থেকে আনছেন বলেন? বাবুল, বাবুল
ওর ইটা আমাদেরকে দিতে হবে মানে বাবুল এবং কোথায় বসে ওখানে ওর দোকান নাম্বার বলে নাম্বারটা দিতে হবে হ্যাঁ কালকে দিবেন আচ্ছা আপনি এখনই দিব তথ্য দিবেন আর আমরা আপনার যদি এখন আপনি একটু বাইরে আসেন আপনি কথা শুনুন যতগুলি পানি সহ আছে নিয়ে আসেন যেগুলো আপনি আরো সব উঠান এটা কত করে বিক্রি করেন কেজি কত করে বিক্রি করছেন মানে দেশিটা কত বলে না না আমি দেশি না আয়সা বলে যে লাল মাছটা জিজ্ঞাসা করে দেশি কত করে দেখতে পাচ্ছি কিছু মাছ রং হয়েছে আর কিছু মাছ হয়নি তার মানে আপনি পরবর্তীতে মাছ না 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 এর মানে এটা হলো এই যে মাছটা কালো হয়ে যায় প্লেটে থাকার পর দশ বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা পর এই কালারটা আপনারা চলে যায় আর যেটা পানিতে থেকে যায় তাহলে রঙটা দেন কেন তাহলে রঙটা দেন না 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 এই মাছ উঠানোর পর কালো হয় তাহলে রঙ না এই মাছ উঠানোর পর পর আধা ঘন্টার ভিতরে মোটামুটি বিক্রি হয় রঙের উপকারিতা কি মানে এখানে দিচ্ছেন কি দেখো একটু সৌন্দর্য এছাড়া কিছু সৌন্দর্য 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 দেখে দাম বাড়ে না সাধারণ ভুল কিন্তু আমি সবসময় ন্যাচারাল আগে ঠিক হয়েছে এইভাবে ন্যাচারাল আমি আগে করছি কিন্তু এটা কি আপনি আজকে ধরার আগে কি কোনোদিন উপলব্ধি করছেন যে আসলে এটা অপরাধ এটা প্রতারণা করছে কাস্টমারদের সাথে মূলত এটা আমি কখনো আগে করতাম না অর্থাৎ কাস্টমার শুধু এই মালটাই চাইতেছে ভাই লাল মাল থাকে লাল মাল তখন আমি লাল মাল বলি ভাই এটা ন্যাচারাল কালার আপনার এর জন্য দুই লক্ষ টাকা জরিমানা আছে এক বছরের কারাদণ্ড আছে উভয় দণ্ড আছে আপনাকে আমরা বিশ হাজার টাকা জরিমানা করলাম আর এই মাছটি এতিমখানায় এখন দিব এতিমখানায় ভরে দেব যেন অনেকক্ষণ রেখে পরিষ্কার করে তারপরে আর আপনার আর একটা সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করবেন যিনি আপনাকে এই মাছ সরবরাহ করছে তার তথ্য সহ আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি বলছেন কারণ হাজার থেকে নিয়ে আসছেন এটি আপনি আমাদের কাছে তথ্য দিয়ে দিলেন এখন বিশ হাজার টাকা রসিদ লাগবে আমাদের ডাকেন আমরা যাবো না ওনাকে একটু ডাকেন আপনি রং দেওয়া এর আগে এই টাইপের মাছ দেখে কি আপনি জানতেন যে আসলে এটা রং মিশ্রিত কিনা না এটা আমি দেখে মানে বুঝে আসছে কিন্তু আমি জানতাম না রং মারা হয়েছে এটা দেখে কি মনে হচ্ছে এখন দেশি মাছের মতো লাগতো দেশি মাছের মতো কিনে খেয়েছেন কোনোদিন আচ্ছা আচ্ছা এটা দেখে একটু মানে ইমোশন মনে হয় না যে আসলে দেশি মাছ খাচ্ছি আর আমরা যে জন্য এই মাছগুলো কিনে খাই সেরকমটা দেখো তো অবশ্যই আমরা মনে হয় যে দেশি মাছটা পাইতেছি টাকা বেশি হলে নিতেছি আচ্ছা দেশি মাছ হিসেবে কিন্তু আজকে যে পরিস্থিতি দেখলাম যে এই কাহিনী তো এই পথে আমি এই মাছ খাবো মাছ খাবো না ধরবো না আচ্ছা এই বাজারে মানে আপনি তো এখানে থাকেন নাকি এই বাজারে এরকম আর কতগুলো হয় এরকম আর দেখি নাই বা আমি আইসি আজকে এই জিনিসটাই দেখো কিন্তু অন্য মাসে কোন টাইপের সমস্যা হয় জানেন এই রংগুলো খাইলে এই মিশ্রিত থেকে জানেন না একবার অসুস্থতা বলা চলে অসুস্থতা কয় কেজি হয়
পানির মধ্যে কয়েকবার রাখবেন যাতে রংটা ধুয়ে যায়, তারপরে আবার কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করবেন কয়েকবার। গরম পানি মাছ ধরেন দু তিনবার ধরে পরিষ্কার করেন, কিন্তু এই মাছটা আট দশ বার পরিষ্কার গরম পানি দেয়। হ্যাঁ, গরম পানি দিলে আরো ভালো। নয় কেজি মাছ আছে, আমাদের দেখাইতে হয় যে মাছ আমরা কি করছি, বুঝছেন? নয় কেজি কিলো পুষি মাছ।